বিসমিল্লাহিররহমানিরাহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের সবারই দোয়া। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি একটুখানি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আর একটা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না, যে যারা এখনও আমার চ্যানেলটার সদস্য হন নাই, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের সবারই কাছে আজকের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। তো আরেকটা ভিডিও আশা করি যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আমরা ঈদের দিন চট্টগ্রাম থেকে নোয়াখালী আসছি। তো প্রায় এক সপ্তাহের মতো ছিলাম, এখন আবার নোয়াখালী থেকে চট্টগ্রামে চলে আসছি। যেহেতু মেয়েকে স্কুলে দিয়েছি, ওর স্কুল খোলা, আর এদিক দিক দিয়ে হেরাপুর অফিস আছে, এজন্য সবগুলো মিলিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি। তো আসছি প্রায় রাতের 11টার মতো হয়ে গেছে রাত্রের বেলা। তো তখন আমা নোয়াখালী থেকে ভাত তরকারি মাংস সবগুলো দিয়ে দিয়েছে, তখন রাত্রেরটা শেষ খাওয়া দাওয়া ওগুলো খেয়ে ঘুমে গেলাম। আর বাড়িটিকে অনেক কিছু করা প্রয়োজন হয় নাই। তো পরের দিন আর কি, পরের দিন সন্ধ্যাবেলা যে একটু নাস্তা তৈরি করলাম বা আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আজকে সারাদিনে কী কী করলাম, আশা করছি দেখে আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর একটা কথা বলতেছে, মানহা ব্লগ এই চ্যানেলটা একদম নতুন, আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সদস্য হয়ে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিকেলবেলার নাস্তা লুরুস, তো লুরুসটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকে গাজর দিয়ে লুরুস পাকানোটা পছন্দ করে না, এই জন্য আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগে, আগে আমিও নিজেও পছন্দ করতাম না গাজর জিনিসটা, কেন জানি এখন খুবই খুবই ভালো লাগে। গাজর দিয়ে লুরুস করলে, গাজর দিয়ে পোলাও করলে, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকে ভিডিওটা দেখে আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি এখন সবগুলো নেড়ে চেড়ে লুরুসের যে মশলার প্যাকেটগুলো থাকে ওগুলো অ্যাড করে দিব লুরুসের মধ্যে। এই যে দেখুন, আমার লুরুসটা হয়ে গেছে, একদমই তেল একবারে নেই, কারণ তেল কম খাওয়া শরীরের জন্য ভালো। আর এখন তো তেলের অনেক দাম বেড়ে গেছে, তো ওদিক দিয়েও অনেক ভালো। এই যে দেখুন কালারটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুন্দর। তো অনেকে বলতে পারে যে শাক লতা সবগুলোর সাথে লুটুস, আসলে আমি যখন তরকারি কাটতেছি রাতকে রান্না করার জন্য, তখনই আবার মেয়ে কান্না করতেছি বিকালের নাস্তা খাওয়ার জন্য। তো ভাবলাম তরকারিটা একটু কেটে রেখে দিয়ে আমি বিকালের নাস্তাটা তৈরি করলাম ওকে দেওয়ার জন্য। তো এই জন্য আর কি, তো এগুলো খেয়ে আবার তরকারি কাটতে হবে, কারণ রাতকে এখনও কোনো কিছু রান্না করলে রান্না করতে হবে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।